দুই শিশুর ওপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। এমনই অভিযোগ করল ওই শিশুরা। বাধ্য হয়ে দুই শিশু আশ্রয় নিয়েছে পাশের পাপিয়া তিওয়ারির বাড়িতে। এ ব্যাপারে তিন দিন কোনো হুঁশ নেই মায়ের বলে অভিযোগ। এ ব্যাপারে এলাকাবাসীরা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাপিয়া তিওয়ারি জানান, এই ঘটনা বহুদিন ধরে চলছিল। যতক্ষণ পর্যন্ত ওই দুই শিশু কোনো অভিযোগ করেনি ততক্ষণ তারা প্রতিবাদ করেননি। ঘটনাটি ঘটেছে 24 নম্বর ওয়ার্ডের তিওয়ারি গলিতে। পা ছুঁয়ে বলবো দিয়ে একদম ইয়ে করে ভাত নিজে বানাচ্ছিলে? হ্যাঁ, বাড়ির সব কাজ কে করে? জিজ্ঞেস কর, কাপড় কাচা সব, বাসন মাজা আমি সব করি। কত বছর বয়স তোমার? এই তো 12 হয়েছে। দুপুরে বলে ভাত গালাগালি চুয়ারি করে মাথা, বাবার যে লাঠি নিয়ে চলতো তো, দিতাপ ওই লাঠি করে মাথা ফাটিয়ে দেয়। দিতাপ মারধর শুরু হয়, দিতাপ চলে আসে, দিয়ে তারপর থেকে একদম হয়ে গেছে। চুল ফুল নিজে কেটে দিতাপর আমাদের নামে দোষ দিচ্ছিল যে চুলটা তোরা কেটেছিস। তোমাদের কি মারে নাকি? আমাদেরকে কি মারধর করেছে? কেন কেন মারে মা, কেন মারে? দুপুরে কি খেয়েছো? কতদিন ধরে এরকম করছে মা? এলাকার বাসিন্দারা জানান, ওই দুই শিশুর মা নানা রকম নেশা করেন, তার মানসিক অবস্থা ভালো নয়, সেই কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের প্রাথমিক অনুমান। গত মাসের আমার তারিখটা ঠিক মনে পড়ছে না, ওরা আসে আমার কাছে কয়েকদিন ধরেই, ওই তার আগে কয়েকদিন ধরেই বাচ্চাটা বড়টা রাস্তা দিয়ে টলতে টলতে যায়, ওইখানে একটা কল আছে, সেই কল থেকে টিউবওয়েলে সারা সংসারের মানে খাওয়া দাওয়া নাওয়া সব কিছুর জল বহন করে, বহন করে ওই মা করে চান, ছেলে মেয়েদের চান নয়, অপরিষ্কার। তা আমি সেটা ফলো করি, ওকে বলি, ও চুপচাপ চলে যায়। একদিন ওকে বললাম তোকে এক চড় মারবো, তুই কী হয়েছে সত্যি কথা বলতো, তখন টলছে, বলছে আমি আজকে তিন চার দিন ধরে কিছু খাইনি। আমি হাতটা ধরিয়ে ওকে আমার ঘরে যেটুকু খাবার ছিল আমি খাওয়াই। বললাম ভাই কী খাচ্ছে? বললো ভাইও কিছু খায়নি। আমি কোনো রকমের ভাইকে আনতে পারবি? বলছে না, ভাইকে ছাড়ছে না। আমার মা তো বাথরুমেও যায়, সেই টাইমে তুই নিয়ে এসে ভাইকে কিছু খাই নিয়ে যা। তো এইরকমভাবে কিছু বেশ দু তিন মাস ধরে চলতে থাকে। চলার পর আমি বলেছিলাম মা যদি মারে সেরকম রাতের দিকে বুঝিস আমার কাছে নিয়ে চলে আসবে, আমি তোদের ব্যবস্থা করবো। এটা আমি বলেছি, আমার মানবিকতায় লেগেছে, আমি বলেছি। এবার বাচ্চা দুটো তখন আমার একটু সাহস পেয়েছে, আমাকে পিসি বলে রাখে। চলছে সমস্যাটা, চলছে প্রায় মাস ছয় ধরে। ওর মায়ের কি একটু মাথার ডিফেক্ট আছে? মায়ের মাথার ডিফেক্ট না আমি বলছি না, প্রচন্ড কাঁপছে কাঁদছে আর মুখ থেকে গলার আওয়াজ বেরোচ্ছে না। আমি কে, আমি মনে করলাম কুকুর টুকুর সই তো, আমি প্রথমটা কান করলাম না, তারপর দেখছি পিসি পিসি আওয়াজ আসছে। আমি দেখি তো একবার করে, আমি তখন খাবার দাবার বাড়বো, সেই সময় যেয়ে দেখছি ওরা তখন প্রচন্ড কাঁপছে। যদিও এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি ওই দুই শিশুর মা। ওরা ইনস্যুরেন্স করা আছে, কোথাও গেছে? কোথায় গেছে আপনি জানেন না? আপনি মা হয়ে না কেন বলবেন না? কেন এই যে কেন ওই বাচ্চাগুলোকে মারছো কেন? কে মারছে? আপনি বাচ্চাগুলোকে মারছেন? কে মারছে? বাচ্চাগুলো পালাচ্ছে কেন? এই আমি যদি ওখানকার স্টাফ হই, ওখানকার ডিটেইল কোড, এখানে অনলাইন কানেকশন আছে, থাপড়ে গাল নড়ানি দেবে ওখানে বাইরে গেলে? একটা সস্তার 25 পয়সা, 3 টাকা 25 পয়সা ছুঁড়ে দেওয়া, তাকে নিয়ে ওসব বিচার করতে এসো না, কেউ কিন্তু রিলিফ দেবে না। বলি বাচ্চাগুলো কোথায়? কোনো কথার উত্তর দেব না। বাচ্চাগুলোকে বের করো, তুমি অনেক মারধর করেছো। কোনো কথার উত্তর নাই, যাও ওখান থেকে। বাবা আজ তোমার বাচ্চাকে দেখবো আজ। আরে সেরকম ফালতু পার্সনকে পাঠিয়ে কে মারে? আপনি না, কোনো মারে নয়। আপনাকে কে বলেছে? বাচ্চাগুলোই বলছে তো। আপনার
তুমি তো একজন মা, তোমার দুটো ছোট শিশু গুলো কোথায় এখন এই রাত্রেবেলা? কোথায় শিশু? শিশু কোথেকে শিশু হয়েছে? মানুষ যেমন স্ট্যান্ডার্ডে থাকে তার এখতিয়ারে থাকলে সেই রকম উত্তর দেওয়া হয়, তারপরে কিন্তু শিশু বললেও তাকে কিন্তু ক্ষমা করা হয় না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।